উত্তর চব্বিশ পরগনা জেলার রাজবল্লভপুর হাই স্কুলের খেলার মাঠে আমি দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে যে খেলার মাঠটি দেখা যাচ্ছে প্রায় দু মাস ধরে জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে আর এই জলমগ্ন থাকার কারণে এলাকার ছেলেমেয়েরা যেমন খেলতে পাচ্ছেন না পাশাপাশি স্কুলের যে খেলাধুলার পরিবেশ সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে ছাত্রছাত্রীরা বলছেন গত দু মাস ধরে তারা স্কুলের সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে তারা খেলাধুলো করতে পাচ্ছেন না শিক্ষকরা বলছেন বর্ষাকাল শেষ হতে চলল কিন্তু স্কুলের যে খেলার মাঠে জল রয়েছে সেটা এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও এখনো পর্যন্ত সেই জল সরানোর কোনো ব্যবস্থা করা যায়নি খেলার মাঠে জল জমার কারণে একদিকে যেমন ডেঙ্গু জীবাণু রয়েছে পাশাপাশি মশা মাছি দুর্গন্ধ পরিবেশ নষ্ট করে দিচ্ছে ফলে খেলার মাঠের পাশেই স্কুল হতে তাদের পড়াশুনো করা ভীষণ সমস্যা হচ্ছে বলছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রায় এক মাস ধরে এরকম অবস্থায় রয়েছে আমাদের শুধু এটা নয় আমাদের ঘরের মধ্যেও জল ঢুকে যাচ্ছে আমাদের ফাইভ ঘর এর মধ্যে যখন জোর বৃষ্টি হয় মাঠের জল এসে ঘরে ঢুকে যাচ্ছে এখানে ঠিকমতো ড্রেনেজ ব্যবস্থাও নেই আর পুকুরের জল যে বাইরে যাবে সেরকম ব্যবস্থাও নেই পেছনে ঘর হয়ে যাওয়ার ফলে যে ড্রেন ছিল মাঠে যাওয়ার জল সেটাও বন্ধ হয়ে গেছে ফলে এটা খুবই সমস্যা এটা আপাতত কিছু স্কুল থেকে কিছু করা যাচ্ছে না এই বৃষ্টির জন্য আমাদের খেলার একটা বিশাল বড় অসুবিধা হয়ে গেছে আমরা হচ্ছে খেলাধুলো ভালো লাগে আমাদের ক্রিকেট আমার ক্রিকেট প্রাণ ক্রিকেটকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসি এবার প্রথমে খেলতাম বৃষ্টির আগে মাঠে খুব ভালো লাগতো খেলতে বিকালবেলা রোজ খেলতে আসতাম কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে জল জমা হলো প্রথমে দেখে খুব খারাপ লাগলো তারপরে একটা খেলার মাঠ পেলাম ওই প্রাইমারি স্কুলের ভিতরে আমরা বিকালে ছুটির পরে খেলতে আসতাম ওখানেই থাকতো তারপরে প্রচুর বৃষ্টি হলো ওইখানে ওখানকার মাঠও ডুবে গেল স্কুলের শিক্ষক শিক্ষিকারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক আমার শহর মসরন্দপুর থেকে দেবাশিষ মল রিপোর্ট কলকাতা টিভি